নিষ্কর হোমমেড ফুডে আপনাদের সবার স্বাগত জানাচ্ছি। আজ হোমমেড ফুডে তৈরি হবে আম পান্নার রেসিপি। তো এখন বাজারে খুবই কাঁচা আম অ্যাভেলেবেল, তো আজকে আমি আম পান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন, আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করবেন আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক পেজটাকেও অবশ্যই অবশ্যই লাইক করবেন, ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন। তো চলুন রেসিপি শুরু করি। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন ফ্রেন্ডস আর রিলেটিভসদের সাথে। তো এখানে আমি দুটো আম নিয়েছি, কাঁচা আম ছুলে নিয়েছি। তো আজ আমি আপনাদের সাথে আম পান্নার রেসিপি শেয়ার করব। তো কেটে নেব আমগুলোকে প্রথমে। তো গরম তো মোটামুটি ভালোই পড়েছে, তো সবাই চাই আমরা যে গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। তো সেই জন্যে আমরা আম পান্না তো বাড়ি থেকে বাইরে থেকে কিনে এনেই ঘরে ঠান্ডা জলে মিক্স করে খাই। তো আজকে আমি সেই আম পান্নাটা আপনাদের সাথে শেয়ার করব, বাড়িতে আপনারা কি করে কাঁচা আম দিয়ে আম পান্না বানাবেন। তো আমি এখানে দুটো আম নিয়েছি, আমি আটিগুলোকে বার করে দেবো এইভাবে, আর আমটাকে এরকম করে কেটে নেব। তো একটু ছোট ছোট পিস করব, কেন এটা সিদ্ধ হবে। আমগুলোকে আমি ধুয়েও নিয়েছি, এইভাবে আমগুলোকে আমি কেটে নেব। আমি আমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো চলুন ফটাফট আমরা চলছি নেক্সট প্রসেসে, নেক্সট প্রসেস যেটা করব। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, এবারে গ্যাসটাকে অন করে দিচ্ছি। তো গ্যাসটাকে অন করে দিলাম, আর আমি এখানে দুটো আম নিয়েছি। দুটো আমে আমি হাফ কাপ জল দিচ্ছি, এবারে এই কাটা আমগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ঢেকে দেব। তো এটাকে আমি ঢেকে রেখে দেব বেশ 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে এটা সিদ্ধ হবে। তো 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। তো দেখুন আমি হাফ কাপ জল দিয়েছিলাম, তো হাফ কাপ জলের মধ্যে কত জলও বেরিয়েছে, আর এখনও জল কিন্তু শুকনো হয়নি, পুরো জল টানেনি। তার মধ্যে আমার আমগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে। তো এই এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আর এটা আমি ঠান্ডা হতে দেব। ততক্ষণ আমি চিনির একটা সিরাপ তৈরি করে নিই, তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি ওই কড়াটাতেই 1 কাপ জল দিচ্ছি, 1 কাপ জল আর 500 গ্রাম চিনি দিচ্ছি। তো আমি এইভাবে মেপে নিচ্ছি, এটা কিন্তু 500 গ্রাম চিনি। একটা মানে দুটো আমের আম পান্না বানাতে গেলে 500 গ্রাম চিনি লাগবে। তো আমি এখানে 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। তো চিনির একটা সিরাপ আমি তৈরি করব। তো চিনিটা সুন্দরভাবে মেল্ট হয়ে গেলে আমি ফ্লেমটাকে লো করে দেবো। তো এখন ফ্লেমটা হাই আছে, তো একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা গলে যায় চিনিটা। চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আর এটা এবার লো ফ্লেমে এটা আস্তে আস্তে হবে। এর একটা সুন্দর চাটনি তৈরি হবে, মানে এটা কোনো চ্যাটচ্যাটে ভাব হবে না, কোনো চ্যাটচ্যাটে মানে
সিরাপ দরকার নেই। তো এটা লো ফ্লেমে আস্তে আস্তে হোক, ততক্ষণ আমরা ওদিকে আমটাকে পেস্ট করে নিই, যে আমটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা পেস্ট তৈরি করবো। তো চলুন দেখে নিই। তো ওদিকে আমার চিনি সিরাপটা তৈরি হচ্ছে, যেটা মিষ্টির দরকার এর মধ্যে। তো ততক্ষণ আমরা একটা পেস্ট তৈরি করে নিই। তো এখানে আমি যে আমগুলো সিদ্ধ করেছি সেটা আমি একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এখানে আমি ফ্রেশ পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা দিচ্ছি, এটা 20 গ্রাম মতো হবে। তো সেটা দিয়ে দিলাম। তো এতে পুদিনা পাতাটা হচ্ছে খুব মাস্ট, আম পানাতে পুদিনা পাতা দিতেই হয়। আর দেব আমি এতে হচ্ছে বিট নুন 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ বিট নুন। আর দেব গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ। ঝাল হয়ে যাবে, বেশি দেবেন না। আর জিরে গুঁড়ো, যেটা হচ্ছে জিরে গুঁড়ো কিন্তু এমনি রান্নার জিরে গুঁড়ো না, এটা ভাজা জিরে গুঁড়ো, যেটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবারে এতে দেবো একটা দারুণ জিনিস দেব, যেটা হচ্ছে খুবই মানে ফ্লেভারের জন্য। তো এখানে আমি বিট নুন দিয়েছি, ডাইজেশন ভালো হবে, মানে হজমটা ভালো হবে আমাদের, তার জন্য হজমের কাজ করে। আর এখানে দিচ্ছি 3 থেকে 4টে এলাচটা, আমি একটু ক্র্যাশ করে নিয়েছি, এলাচ দিচ্ছি। এলাচটা একদম অপশনাল আছে, আপনারা না চাইলে না দেবেন, কোনো ব্যাপার না। তো এলাচটা আমি দিলাম একটু দারুণ একটা ফ্লেভারের জন্য, এতে আমি এলাচ দিলাম। তো প্লেন নুন, অল্প একটু প্লেন নুন দিচ্ছি, মানে এমনি সাদা নুন 1/2 টেবিল চামচ। তো আমি সব কিছু কিন্তু ঘরের থাকা এরকম একটা স্পুনের সাহায্যে সব কিছু মেপে মেপে দিলাম। তো এটাকে আমি খুব সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব মিক্সিতে। তো ওদিকে আমার সিরাপটাও রেডি হচ্ছে, এটা আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়ে আসছি। তো এটা আমার খুব সুন্দর ফাইন একটা পেস্ট তৈরি হয়ে গেছে, দেখুন। দারুণ একটা পুদিনার স্মেল আসছে, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো একটা চাটনি তৈরি হয়ে গেছে আমের। তো যাই হোক, তো দেখুন এইভাবে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তো এবারে চলুন নেক্সট প্রসেসে আমরা চলে যাই। এবারে আমি এই চিনি যে সিরাপটা হচ্ছিল, এটা কিন্তু মানে কোনো কি বলবো, কোনো আঠালোভাবে সিরাপটা করা হবে না, জাস্ট একটু পাতলা। আর এমনি হাতে দিয়ে দেখলে একটা চিটচিটে ভাব, দেখুন হাতে একটা চিটচিটে ভাব, এইটা দরকার। তো এখানে আমি এবারে কি করব, এই পাল্পটাকে দিয়ে দিচ্ছি। এটাকে আমি খুব সুন্দরভাবে বের করে এর মধ্যে এটা ঢুকে দিই। এবারে এটাকে আমি এইভাবে নাড়িয়ে নেব।
তো এটাকে এভাবে ফুটিয়ে নিতে হবে। আবার দুই থেকে তিন মিনিট একটু এটা ফুটিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো এটা এবারে দুই থেকে তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব আরও। তো এর কালারটা এরকম হয়েছে, তো এতে আমি একটুখানি গ্রিন ফুড কালার দিচ্ছি, যেরকম আম পানা হয় একদম গ্রিন গ্রিন দেখতে, তো এরকম দু এক ফোঁটা, এক ফোঁটা শুধু দেব। এটা অপশনাল আছে, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তো আমি এটা দিলাম এই কারণে যাতে কালারটা সুন্দর হয়, দেখতে ভালো লাগে, তো গ্রিন ফুড কালার আমি একটু অ্যাড করে দিলাম। তো আম পানা যেরকম গ্রিন গ্রিন হয় হালকা হালকা, সেরকম যাতে এটা দেখতে হবে সেরকম, সেই জন্যই আমি এটা একটুখানি ফুড কালার অ্যাড করলাম। তো এটা পুরো অপশনাল আছে, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না, কোনো ব্যাপার না। কালার দিতেই হবে এমন কোনো কথা নেই যে কালার দিয়েই করতে হবে। আমি ফ্লেমটাকে হাই করে দিলাম, হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নেব একটু। তো এটা আমি যে দুটো আমের তৈরি করলাম, এটা কিন্তু আমার এক বছর চলে যাবে। গ্যাসটাকে অফ করে দেব, গ্যাসটাকে অফ করে দিলাম, গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে এটাকে আমি পাখার হাওয়ায় ঠান্ডা করে নেব, তারপরে এটাকে ছাঁকব। এবারে আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এরকম, আর এই ছাঁকনির মধ্যে একটু একটু করে দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। এটা হালকা ঠান্ডা হয়েছে, তো এইভাবে আমি এটাকে সুন্দর করে ছেঁকে নেব। তো এটা আমার পুরো ছাঁকা হয়ে গেছে। তো আমি পুরো ছেঁকে নিয়েছি, আর এই জিনিসটা এবারে এটা কিন্তু আপনারা চাইলে খেতেও পারেন, খুব সুন্দর লাগবে, টক টক মিষ্টি মিষ্টি চাটনির মতো, কারণ এতে সব কিছু দেওয়া আছে। তো আমি তো খেয়েইনি, ফেলি না, নষ্ট করি না। তো যাই হোক, দেখুন পুরো আমাদের কত সুন্দর আম পানা একদম রেডি। এবার এটাকে আমি বোতলে ভরে রেখে দেব। এবারে আমি এরকম একটা বোতলে এরকম একটা ফানেল নিয়েছি, এটা দিয়ে এটাকে ভরে রাখবো ঢেলে। তো এবারে আমি আস্তে আস্তে করে এটা ঢেলে দেব এইভাবে। খুব আস্তে আস্তে সাবধানে ঢালতে হবে। আপনারা চাইলে সসের বোতলেও এটা রাখতে পারেন ধুয়ে। তো আমার কাছে সসের বোতল নেই, আমার কাছে এইটাই ছিল অ্যাভেলেবেল, আমি এটাতেই রাখছি। তো দেখুন কত সুন্দর দুটো আমি আমাদের কত সুন্দর আম পানা তৈরি হয়ে গেল।
সুন্দর আম পানা একদম রেডি। দুটো আমে আপনারা চাইলে মানে কন্টিনিউটি বেশিও করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে দুটো আমেরই দেখিয়েছি, কারণ আমার এখন মানে আপনাদের মানে দেখানোর জন্য আমি দুটো আমের করেছি, নালে আমার আছে করা। তো আমি সবগুলো এভাবে কত সুন্দর ফানেল দিয়ে ঢাললাম, তাই একটুও কোথাও পড়েনি। তো আমাদের আম পানা একদম রেডি। তো আপনারা অবশ্য ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার আজকের আমপানার রেসিপি আপনাদের কেমন লাগে। আমপানা একদম রেডি, তো দেখুন কত সুন্দর লাগছে। তো এবারে আমি এটা আপনাদেরকে শরবত করে দেখাবো। আমপানা আমার বানানো রেডি, এবারে আমি এটাকে আপনাদেরকে শরবত করে দেখাবো। তো এখানে আমার কাছে দুটো গ্লাস আছে, দুটো গ্লাসে আমি ঘরে যে কোনো এরকম স্পুন নিয়ে স্পুনের সাহায্যে দেখুন পুরো জেলির মতো, এক টেবিল চামচ। আমরা যেটা বাজার থেকে কিনে আনি সেটা একটু পাতলা থাকে, তো এটা বাড়িতে যেহেতু বানানো হয়েছে ওই জন্য একটু বেশি থিক রেখেছি আমি। তো আমি দুটো গ্লাসে দু টেবিল চামচ মতো ঢেলে নিলাম। এবার আমি এতে জল দিচ্ছি, ব্যাস আমপান্না একদম রেডি। দেখুন একদম আমপান্না রেডি। এবারে আমি এতে একটু আইস কিউব দিয়ে দিচ্ছি বড়। বাহ একদম আমপান্না রেডি। এবারে এই গরমের সময় বাড়ির তৈরি আমপান্না খাওয়ার মজাটাই আলাদা। তো দেখুন আমপান্না একদম রেডি হয়ে গেছে আমাদের, একদম শুধু খেতে দেরি আর কিছুই না। আর আমিও চাইবো যে আপনারাও বাড়িতে এইভাবে আমপান্না তৈরি করে সারা বছর স্টোর করে রেখে দিন আর সারা বছর ধরে খান। খুবই ইজি রেসিপি, খুবই সিম্পলভাবে তৈরি, একদম এখন কাঁচা আম বাজারে খুবই অ্যাভেলেবেল। তো আমি চাইবো আপনারাও খুব ভালোভাবে আমপান্না তৈরি করে এর মজাটা নিন। আর এখন বাড়িতেই তৈরি করুন, বাড়িতেই খান, আর সবাই বাড়িতেই যতটা পারবেন ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন। আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন। বাই বাই।